আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। রাধা মাধবের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, শ্রী শ্রী মা শারদা বলেছেন, আমাদের সংসার জীবনে শত ব্যস্ততার মাঝে আমাদের দুই বেলা ভগবানের স্মরণ করা উচিত। ব্রহ্ম মুহূর্তে এবং প্রদোষকালে ভগবানের নাম জপ করা অত্যন্ত শুভ। এতে আমাদের মন শান্ত হয়, চিত্ত শুদ্ধ হয়। তো বন্ধুরা, এর আগে নিত্যদিনের পূজোর একটি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করেছি, তোমরা অনেকেই হয়তো দেখেছো, আবার অনেকেরও হয়তো দেখা হয়ে ওঠেনি। তো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে ভিডিওটি একবার দেখে নিতে পারো। তো নিত্য সন্ধ্যাবেলায় আমি কিভাবে ভগবানের সেবা দিয়ে থাকি সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও, চাইলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি তা অলরেডি করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আমি সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে এসেছি। এখন আমি হাত মুখ ধুয়ে পরিষ্কার বস্ত্র পরে ঠাকুর ঘরে এসেছি, মানে যে বস্ত্র পরে আমি ঠাকুরের পুজো করি সেই পোশাক পরে ঠাকুরের ঘরে চলে এসেছি। আর এখন আমি নিত্য সন্ধ্যা পুজোয় কীভাবে আমি ঠাকুরের পুজো দিয়ে থাকি, রাধা মাধব এবং গোপাল সোনাকে কীভাবে সেবা দিয়ে থাকি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি নিত্যদিনের পুজোর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই হয়তো দেখেছো, আবার অনেকেরই হয়তো দেখা হয়ে ওঠেনি। তো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে একবার ভিডিওটি দেখে নিতে পারো। আর তোমরা অনেকেই বলেছিলে নিত্যদিনে সন্ধ্যা পুজোটা কীভাবে করে থাকো সেই ভিডিওটা একটু আমাদের সাথে শেয়ার করো, তাই এই ভিডিও নিয়ে আজকে আমি তোমার সাথে এসেছি। আর সকালে এসে তো আমি নিত্যদিনে পুজো করে গেছি, আর দুপুরবেলায় এসে আমি গোপাল সোনাকে আর রাধা মাধবকে ভোগ দিয়ে গেছি, আর এখন সন্ধ্যাবেলায় এসেছি আবার ঠাকুর ঘরে। একইভাবে এসেই তোমরা দেখতে পেলে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে নিয়েছি, আর দুপুরবেলায় আমি যে সমস্ত ভোগ দিয়েছিলাম বা আমার যে সমস্ত থালা বাসন ছিল সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিলাম। তো চলো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি পুজোয় চলে যাচ্ছি। তো দেখো, একটু নিজেকে তো শুদ্ধিকরণ করে নিতে হয়, তো হাতে আমি গঙ্গা জল নিলাম আর মাথায় ছিটিয়ে নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আর ঠাকুর ঘরে আমি যখনই পুজো করি সকাল সন্ধ্যা আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিই। এবার দেখো, আমি সকালবেলায় তো পুজো করে গেছি, সমস্ত ফুল আমার ঠাকুরের চরণে এখনো রয়েছে। তো এবার দেখো, আমি সকালবেলায় যে পুজো করে গেছি ঠাকুরের চরণে এখনো ফুল আমার যেমন তেমনি সাজানো আছে, তো সব ফুলগুলো আমি সন্ধ্যাবেলায় তুলে নিই। তো এসো, সমস্ত ঠাকুরের চরণ থেকে আমি একটু করে ফুলগুলো সব সরিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখছো, ঠাকুরের চরণে আমি যে সমস্ত ফুল সকালবেলায় দিয়েছিলাম সন্ধ্যাবেলায় আমি একটা জায়গায় একটা পাত্রের মধ্যে তুলে নিই সমস্ত ফুল। দিয়ে এরপর আমার ছাদের মধ্যে একটা জায়গায় একটা জার রাখা আছে, সেই জারে আমি সমস্ত ফুল সকাল সন্ধ্যে বা অন্যদিন কোথাও পুজো দিলেও সেই ফুলগুলো এসে আমি এখান সেখানে ফেলে নাও, ওই জারের মধ্যে জড়ো করে রেখে দিই জোগাড় করে। এরপর সারা মাস পরে, মানে এক ভর্তি হয়ে গেলে ওইটা আমি কি করি, আমার ফুল গাছে বাইরে যে জবা গাছ আছে বা আরো সমস্ত ফুল গাছ আছে সেই ফুল গাছের তলায় ওইগুলো দিয়ে দিই। এটা ভালো সারেরও কাজ হয়, আর এই ফুল এখানে সেখানে না ফেলাই ভালো, একটা জায়গায় তোমরাও জড়ো করে রেখে দিয়ে ফুল গাছের তলায় তলায় দিয়ে দিও। পর সলতে গুলো দেখছো, এগুলো আমি পুরীর থেকে নিয়ে এসেছি, একসঙ্গে অনেকটা সলতে নিয়ে এসেছিলাম, দিয়ে
জ্বালাই সকাল সন্ধে। এবার একটা কথা বলে রাখি, আমি সকালে যে প্রদীপটা জ্বালাই না, যে মানে সলতেটা দেয়া থাকে, তো আমি সন্ধ্যাবেলায় আর ওই সলতেটা ফেলে দিই না। আজকে আমি তুলে নিলাম, কিন্তু প্রত্যেক দিন আমি ওই সলতেটা সরিয়ে দিই না। কি করি, এই মুখটা একটুখানি মানে যে পোড়া অংশটা সেটা থাকে একটু রগড়ে দিই, যাতে ওটা হয়ে যায়, খসে যায়। তারপর আমি ওই সলতেটাই আবার সর্ষের তেল ঢেলে বা যে তেল দিই তার সেই তেলে আবার প্রদীপটা ধরিয়ে নিই। আর এই যে দুধটা দেখছো, এটা আমি এবারে মায়াপুর থেকে নিয়ে এসেছি। খুব সুন্দর এই ধূপগুলো, চন্দন আর ধুনোর গন্ধ থাকে। এবার দেখো বন্ধুরা, এই পাত্রটার মধ্যে আমি কিছু ফুল এনেছিলাম আগেই, সেই ফুলগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আমি সন্ধ্যাবেলায় আর ঠাকুরের চরণে ওইভাবে ফুল দিই না। একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়ে ঠাকুরের সামনে দিই। শীতকালে একটু ফুলটা কম ফোটে, কিন্তু সারা বছরই মোটামুটি আমার গাছে প্রচুর ফুল থাকে। ফুলের জন্য ঠাকুরের আশীর্বাদ, আমাকে চিন্তা করতে হয় না। এরপর এই যে সুগন্ধিটা দেখছো, এই যে এটা আমি মায়াপুর থেকে নিয়েছিলাম, এটা আমি ফুলের উপরে দিয়ে দিই। এইভাবে পুরো ঠাকুর ঘরটা একদম চন্দনের গন্ধে ভরে ওঠে। এবার আমি এই ফুলটা ঠাকুরকে একটু দেখিয়ে নিই। এবারে প্রদীপটা আমি ধরিয়ে নিচ্ছি। জয় রাধা মাধব, জয় গোপাল। এবার আমি ভোগটা সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, নিত্য পুজোয় আমার কাছে যা থাকে আমি তাই দিই, তবে ঠাকুরের পুজোর জন্য প্রায়শই আমার বাড়িতে মিষ্টি এসে থাকে। আমার ছেলেদের টিফিনের জন্য আনতে হয়, আর ঠাকুরের ভোগের জন্য আমাকে একটু করে মিষ্টি আনতে হয়। এটা আমার বাড়িতে প্রায়শই এসে থাকে, তাই আমি ঠাকুরকে সকাল সন্ধ্যে একটু করে মিষ্টি দিতে পারি। আমি সমস্ত ভোগ সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ঠাকুর ঘরে যত দেবদেবী আছে, আমি সকলের উদ্দেশ্যে একটা জায়গাতেই নৈবেদ্য সাজিয়ে দিই। ওইভাবে ঠাকুরে পাটায় পাটায় আলাদা করে দিই না, আমি একটা জায়গাতেই সমস্ত ঠাকুরের উদ্দেশ্যে ভোগ সাজিয়ে দিই। এবার হাত জোর করে বলবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। এবার আমি ধূপ দীপ দিয়ে ঠাকুরের সামনে একটু আরতি দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে দেখো, আমার গণেশ আছে, মা লক্ষ্মী আছে, আমি ওখানে আগে ধূপ দেখাই। ওখানে ঘট বসানো আছে, ওখানটাই আগে আমি ধূপ দেখাই। জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আমার তুলসীতলা তো সন্ধ্যে দেখানো হয়ে গেল, আর এখানে আমার ইতুলক্ষ্মী আছে, এখানে আমি ইতু পেতেছিলাম, তো আমার ইতুলক্ষ্মীকেও ধূপধুনো দেখানো হয়ে গেছে, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। এবার দেখো এই যে লাল কাপড়টা আছে, আমি প্রত্যেকদিন মুড়ে দিই ঠাকুরকে, সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিই, তুই প্রণাম করে নিই। তো বন্ধুরা, আমি তুলসী মঞ্চ আমি সন্ধ্যা দেখানো হয়ে গেছে, এবার আমি ঠাকুর ঘরে এসেছি। আর তোমরা তো জানো আমি প্রত্যেক দিন আমি হনুমান চালিসা পাঠ করি, সন্ধ্যাবেলায় আমি হনুমান চালিসা পাঠ করি। তো প্রত্যেক মেয়েরই উচিত, মানে প্রত্যেক মেয়ে বলে নয়, প্রত্যেক মহিলা এবং পুরুষ সকলেরই উচিত একবার করে হনুমান চালিসার দিনে পাঠ করা। প্রত্যেক দিন না পারলেও অন্তত মঙ্গলবার আর শনিবার যেন হনুমান চালিসা পাঠ করতে পারি, সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। তো এসো আমি হনুমান চালিসা পাঠ করে নিই, এটা আমি প্রত্যেক দিন করি, তাই আমি এখন করে নিচ্ছি, হনুমান চালিসা পাঠ করে নিচ্ছি, তারপর আমি আমার সন্ধ্যা পূজা সমাপ্ত করছি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদদর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ। আপদাহম পহরতিং দাতারং সর্বসম্পদম লোকাভিরাম শ্রীরাম ভুয়ো ভুয়ো নমঃহম। রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বিধসে রঘুনাথায় নাথায় সীতয় পথেও নমঃ। নীলাম্বুজি শ্যামলকমলাঙ্গ সীতা সমর্পিত বামধামসৌ প্রাণুমহানায়ক চারু চপং নমামি রামং রঘুবংশনাথম। রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বিধসে রঘুনাথায় নাথায় সীতয় পথেও নমঃ। আমার সন্ধ্যা পূজা সমাপ্ত হলো। বন্ধুরা, আমি সন্ধ্যাবেলাতে সন্ধ্যা দেখানোর পরেই আমার মা গোপাল সোনাকে শয়ন দিয়ে চলে যাই, আর রাতে আর ওইভাবে এসে আর ওইভাবে গোপালকে শয়ন দেওয়া হয় না, আমি সন্ধ্যাবেলাতেই সন্ধ্যা পুজো করার পরে আমি গোপালকে শয়ন দিয়ে চলে যাই। তো এসো আমি গোপাল সোনাকে শুয়ে দিই, সব সাজ পোশাকগুলো একটু খুলে দিই, দিয়ে এভাবে নরম জামাটাই এখন পরে আছে, সকালবেলা চান করে ওই জামাটা পরেছিলাম ওটাই পরানো আছে, ওটাই পরানো থাকে।
এবার এই যে আমি ঠাকুরের কাছে সেবা দিয়েছিলাম, আমি 5 মিনিট মতো বাইরে একটু দাঁড়াই, তারপর আমি ঠাকুরের ওখানে নাম জপ করি, একটু বাইরে ঘোরাফেরা করি, তারপর 5 মিনিট এসে আমি সমস্ত প্রসাদ যা কিছু দেয়া থাকে নৈবেদ্য তুলে নিয়ে চলে যাই। এবার এই যে ঠাকুরের বাসনগুলো নিয়ে গিয়ে আমি ধুয়ে নেবো, বাইরে ধুয়ে নিয়ে রেখে দেবো, কাল সকালে আবার নিত্য পুজো করার সময় আমি আবার ঠাকুরের কাছে সেবা দেবো। তাহলে বন্ধুরা, এই ছিল আমার নিত্য সন্ধ্যা পূজার ভিডিও। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। জয় রাধা মাধব, জয় গোপাল।